সম্মানিত উপস্থিতিরা রমজান মাস আমাদের কাছে এসেছে অগণিত সওগাত নিয়ে অগণিত বরকত অগণিত রহমত এবং অগণিত মুমিনের রুজি বৃদ্ধির মাস হিসেবে আমাদের কাছে এসেছে আসলেই আমরা দেখতে পাই যে সমস্ত অভুক্ত খোদার্ত মানুষ এমন অনেক মানুষ আছে যে এই মাসে তাদের দারে দারে মুমিনরা কি করে যারা ধনাত্ম মুমিন তাদের দারে কি করে খাবারগুলো পৌঁছে দেয় এই জন্য বলা হয় এই মাস হলো মুমিনের রুজি বা রিজিক বৃদ্ধির মাস আমরা এই মাসে আমরা সাহায্য সহযোগিতার মাস হিসেবে আমরা চিনি কারণ না এই মাসে মুমিনকে সাহায্য সহযোগিতা করা হয় যেমন উদাহরণস্বরূপ আমরা বলি পিংলানাহলে হাদিস জামে মসজিদে প্রতিনিয়ত প্রত্যহ ইফতারের ব্যবস্থা করা হয় এবং উন্নত মানের ইফতারের ব্যবস্থা করা হয় এমন অনেক মানুষ আছে যাদের নুন আনতে বান্দা ভরায় এমন অনেক মানুষ আছে যারা দিনমজুর কায়িক পরিশ্রম করে এই সমস্ত মানুষ সন্ধ্যাবেলায় বিরানি তাদের চোখে বা ভাগ্যে জুটত না অথচ আজকে এই রমজান মুবারকের বদৌলতে বরকতে এই জায়গায় একটা নয় দুইটা নাই একটা মাস এই উন্নত মানের খাবার দ্বারা তারা পরিতৃপ্ত সহকারে ইফতারি করছে এটাই হলো মুমিনের রিজিক বৃদ্ধির মাস সুবহানাল্লাহ আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকাই যেমন সৌদি আরব তারপরে আরব আমিরাত কাতার বাহরাইন বিশেষ করে সৌদি আরবের দিকে আমরা যদি তাকাই সেখানে যারা গিয়েছেন বিশেষ করে রমজান মাসে তারা দেখতে পায় যে কোন মানুষের কোন পথিকের ইফতারের অভাব হয় না খাবারের কোনো অভাব হয় না কারণ ওখানে ছোট ছোট বাচ্চারা কি করে চাচা আমার দিকে আসুন এদিকে আসুন ইয়া আম্মি তাআলি হ্যাঁ ডাকছেন আম্মি আমার সাথে আসুন এই ইফতারিতে শরীক হন স্যার এখান ছোট ছোট বাচ্চারা ডাকছে এখানেই আমরা বুঝতে পারি যে এটা হলো মুমিনের রুজি রুজি এবং রিজিক বৃদ্ধির মাস আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে এই এটা আসলে মুমিনের রিজিক বৃদ্ধির মাস পৃথিবীর বহু দেশ আছে যেই দেশগুলোতে আমরা দেখতে পাই যে রমজান মাস যখন আসে দ্রব্যমূল্য যা থাকে তার থেকে অনেক কমিয়ে দেওয়া হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণই ভিন্ন সম্পূর্ণই ভিন্ন যে বাংলাদেশে যেমন কালকে আমরা ডক্টর আসাদুল্লাহ গালিবের একটা লেকচার শুনছিলাম তিনি বললেন যে দশ টাকার শশা কৃষকের কাছ থেকে কিনছি দশ টাকা পনেরো টাকা এক কেজি শশা আপনার পাইকাররা কিন্তু সেই শশা বাজারে এসে সত্তর আশি টাকা পর্যন্ত এমনকি দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক কেজি শশা এটা অত্যন্ত পরিতাপের বিষয় কারণ এরা হলো কপাল পোড়া এরা হলো হতভাগা ডক্টর আসাদুল্লাহ গালিব বললেন এই ধরনের ব্যবসা যারা করবে এই ব্যবসা টোটালি হারাম তাদের জন্য কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলোতে আমরা দেখি দ্রব্যমূল্য অনেক কমিয়ে দেওয়া হয় বাংলাদেশে একজন দুধ বিক্রেতা কোথায় যেন আমার নামটা স্মরণ নাই তাকে দেখলাম যে তিনি পুরো রমজান মাস তার খামারে যত দুধ আছে কত লিটার এটা আমার স্মরণ নাই প্রতিদিন দশ টাকা কেজি লিটারে দুধ বিক্রি করছে আলহামদুলিল্লাহ এইটা তো দেখেন মুমিনের রিজিক বৃদ্ধির মাস অথচ একজন মানুষের দুধ ক্রয় করে কিনে খাওয়ার মধ্যে তার কিন্তু শক্তি সামর্থ্য ছিল না অথচ দশ টাকা কেজি দরে বিক্রি করাতে একজন গরিব মানুষ এক কেজি দুধ কিনে খাইতে পারছে এমনকি সে লিমিটেশন দিয়ে দিয়েছে যে এক কেজির উপরে একজন ক্রেতা দুধ কিনতে পারবে না যাতে করে সকল শ্রেণীর ক্রেতারা কিনতে পারে ধনী গরিব সকল প্রকারের মানুষ ওখান থেকে দুধ নিতে পারে তাহলে আমরা বুঝি এই যে বাস্তবতাই আমরা বুঝি এটি হলো মুমিনের রিজিক বৃদ্ধির মাস কিন্তু আমরা অত্যন্ত কপাল ঘোরা রমজান আসলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় রমজানের ঠিক একদিন আগে আমি একটা জিনিস ক্রয় করলাম দুশো টাকা কেজি রমজান না কয়েকদিন আগে দুই দিন আগে ক্রয় করলাম আমি পাবনা থেকে দুশো টাকা কেজি ওই জিনিসই এখানে আসার পরে আপনার আমি যেদিন আসলাম পরের দিন বাজারে গিয়েছি সেই জিনিসই দুশো চল্লিশ টাকা কেজি একদিন ডিফারেন্স অথচ সেই জিনিস ঢাকাতে অ্যাভেলেবল ঢাকাতে দাম কম হওয়ার কথা তাহলে দেখেন এই যে আমরা কপাল পোড়া এগুলো হলো অসাধু ব্যবসায়ী সম্মানিত উপস্থিতিরা যাই হোক আমাদের সর্বান্তকরণে মনে রাখতে হবে রমজান মাস হলো মুমিনের রুজি রুটি বৃদ্ধির মাস এখন আমাদের অসাধু কিছু ক্রেতা অসাধু ব্যবসায়ীদের জন্য আবার আমরা ক্রেতারাও আছি অসাধু মনে করি রমজান মাস আসলে পরে সব জিনিসের দাম বেড়ে যাবে তবে এক শ্রেণীর টাকা আলা তখন কি করে রমজান মাস আসার আগেই ওটা লোড করতে শুরু করে বাড়িতে এমন কিনার হিরিক পড়ে যায় যার কারণে বাজারের মধ্যে কৃত্রিম একটা সংকট সৃষ্টি করে দেয় ব্যবসায়ীরা এগুলো ঠিক না সম্মানিত অনুষ্ঠানিকেরা রমজান মাস আসলে কল্যাণ বরকতের মাস রহমতের মাস এবং মুমিনের রুজি বৃদ্ধির মাস এবং গুনাহ মাফের মাস রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন এমন অবস্থায় বললেন আমিন এরপরে দ্বিতীয় দাও বললেন আমিন এরপরে বললেন আমিন এরপর তিনি ব্যাখ্যা করছেন বা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহর রাসূল আপনি কেন আমিন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি যেই ব্যক্তি তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করলো না আল্লাহ বলেছেন তাকে তুমি পরিত্যাগ করো বা তার নাক ঘোলা মলিন হোক সে ধ্বংস হোক দুই নম্বর যেই ব্যক্তি রমজান মাস পাইলো রমজান মাস আসলো অথচ সে আর নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি নিজের বিধবা বৃদ্ধ এবং বৃদ্ধা বাবা মাকে পাইলো অথচ তাদের খেদমত করে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন সম্মানিত উপস্থিতিকেরা রমজান মাস এসেছে আমাদেরকে গুনাহ মুক্ত করার জন্য আমাদের পাপ অজ্ঞতা মুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আসলে কি গুনাহ মুক্ত মাস কিন্তু প্রকৃতপক্ষে ওই লোকে বঞ্চিত হয় যে আসলে বঞ্চিত চির বঞ্চিত ব্যক্তি ছাড়া এই মাস থেকে কেউ এই কল্যাণ বরকত থেকে কেউ বঞ্চিত হয় না তা আমরা যারা হতভাগা কপাল পোড়া চিরদিনের জন্য আমরা কপাল পোড়া হতভোগা তারাই একমাত্র আমরা রমজান মাসের কল্যাণ এবং বরকত থেকে আমরা বঞ্চিত হতে পারি অন্য কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতিকেরা রমজান আমাদের কাছে এসেছে গুনাহ থেকে পবিত্র করার জন্য রমজান শব্দটির নামকরণের মধ্যে একটি তাৎপর্য রয়েছে রমজান শব্দটি রম শব্দ থেকে এসেছে যার অর্থ হলো উত্তপ্ত মরুভূমিতে খালি পায়ে হাঁটার ফলে পায়ে এক ধরনের ফুসকা পড়ে যাওয়া আপনি বালুকাময় মরুভূমিতে যদি খালি পায়ে হাঁটেন আপনার ওই পায়ের মধ্যে কি হবে ফুসকা পড়ে যাবে বড় বড় ফুসকা পড়ে যাবে এতে করে কি হবে শরীরের মধ্যে এক প্রকার জ্বালানি সৃষ্টি হবে তো রমজান শব্দটি রমজ ধাতু থেকে এসেছে এর অর্থ হলো উত্তপ্ত মরুভূমিতে হাঁটার ফলে পায়ে ফুসকা পড়ে যাওয়া রমজান মাসের তাৎপর্য হলো এই সকাল থেকে নিয়ে অর্থাৎ সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি খাওয়া পানাহার এবং জৈবিক চাহিদা বা আপনার প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে মুক্ত রাখার কারণে শরীরের মধ্যে এক প্রকার জ্বালানির সৃষ্টি হয়ে যায় শরীরের মধ্যে এক প্রকার জ্বালানির সৃষ্টি হয় আর এই জ্বালানির সৃষ্টি হওয়ার কারণে বান্দার কি হয় অন্যান্য পাপ থেকে দূরে থাকে যখন কারো শরীর ভালো থাকে না তখন কিন্তু কোনো মানুষের ইচ্ছা হয় না যে একটা পাপ করুক তো এই জ্বালানির সৃষ্টি হয় এতে করে কি হয় বান্দার নিজেকে কি করে পুড়িয়ে সারখার করে দেয় অর্থাৎ গুনাহকে পুড়িয়ে সারখার করে দেয় এই দিক থেকে রমজানের তাৎপর্য হলো ওই যে মরুভূমিতে পায়ে হাঁটার ফলে যে ফুসকা পড়ে যায় ওরকম ভাবে বান্দাকে কি করে ভিতরটাকে পুড়িয়ে সারখার করে দেয় অর্থাৎ গুনাহটাকে পুড়িয়ে সারখার করে দেয় এই হিসাবে রমজানের তাৎপর্য হলো এটাই যে রমজান আমাদের কাছে এসেছে আমাদের গুনাহকে একেবারে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কিন্তু আমরা নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারি না তবে আমাদের বিশ্বাস করতে হবে যে এই রমজান আমাদেরকে আসলেই আমাদের জন্য কল্যাণ বরকত নিয়ে এসেছে যেমন উদাহরণ দিয়ে বলতে পারি একটা পানির পাম্প ধরুন একাধারে 24 ঘন্টা চলবে 24 জায়গায় যদি আপনি 25 করেন বা 26 করেন পাম্পটা বাস্ট হয়ে যাবে কিন্তু ওই পানির পাম্পটা যদি থামিয়ে যদি আপনি হাজার হাজার ঘন্টা আপনি চালান ওটা কি বাস্ট হবে বাস্ট হবে না অথচ এক ধারে যদি 24 ঘন্টা চালান তাহলে ওটা পুড়ে যাবে একটা গাড়ি একটা প্রাইভেট কার হাজার হাজার কিলো চলে হাজার হাজার কিলো চলে কিন্তু একই দিনে যদি স্টার্ট দিয়ে যদি আপনি কয়েক হাজার কিলো যান গাড়ির টায়ারটা থাকবে ওটা বাস্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মুবারকের এই বরকতময় একটি মাসের মাধ্যমে আমাদের শরীরে একটা রিল্যাক্স দিলেন অর্থাৎ একটা পানির পাম্প চলতে চলতে ওরা একটা রিল্যাক্সের প্রয়োজন ছিল আমরা 11টি মাস খেয়েছি খাওয়ার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো শরীরের পাকস্থলী বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো এগুলো কি কি করছে কাজ করছে এর একটা রিল্যাক্সের দরকার ছিল আমরা যখন সারাদিন পরিশ্রম করি পরিশ্রম করার পর রাত্রি কি আল্লাহ আমাদেরকে রাত্রি দান করেছেন আবরণ স্বরূপ
কেন যে রাত দিয়েছেন আমরা বিশ্রাম নেব কায়িক পরিশ্রম করেছি সারা দিন বিশ্রাম নেওয়ার পর আমরা একেবারে ফুরফুরে মেজাজে আবার সকাল করব এর জন্য রাত্রি দান করেছেন 11টি মাস আমরা কি করেছি খেয়েছি খাওয়ার কারণে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন নার্ভগুলো এগুলো কাজ করছে এর একটা রিল্যাক্সের প্রয়োজন রাশিয়ার একজন বিজ্ঞানী শারীরিক বিজ্ঞানী ডিএন কনাক নাকি যেন নামটা ভুলে গেলাম সেই রাশিয়ার একজন বিজ্ঞানী তিনি বলছেন যে তুমি উপবাস থাকো প্রতি মাসে একদিন উপবাস থাকো দেখবে যে ডিএন নাকিটন তিনি বলছেন তিনটি নিয়ম পালন করলে শরীরের বিষাক্ত দ্রব্যাদি বের হয়ে যায় কয়েক নিয়ম তিনটা নিয়ম তুমি পালন করে শরীরে বিষাক্ত দ্রব্যাদি বের হয়ে যাবে বার্ধক্যকে থামিয়ে দিবে একটি হলো অধিক পরিশ্রম করা দুই নম্বর হলো ব্যায়াম করা নিয়মিত তিন নম্বর হলো সব মাসে একদিন উপবাস থাকা সুবহানাল্লাহ হ্যাঁ মুসলিম বলেছে এই জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আরে বলেছে তো ভালো কথা বলে নাই কিন্তু এই নিয়মটা কে দিয়েছে মিশনারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে তিনটা সিয়াম পালন করতেন আরবি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো সপ্তাহে দুইটা সিয়াম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার কেন শরীরের ক্ষতির জন্য উপকারের জন্য এটা যেমন আল্লাহর সন্তুষ্টি আছে তেমনি আমাদের শরীর এই যে বডির জন্য এটার যথেষ্ট প্রয়োজন আছে আপনার আরেকজন বিজ্ঞানী ডক্টর ডিইউই উনি জোর দিয়ে বলছেন তোমার পাকস্থলী থেকে খাবার বের করে দাও পাকস্থলী থেকে খাবার বের করে দাও এতে করে তোমার পাকস্থলী অভুক্ত থাকবে না বরং অভুক্ত থাকবে তোমার শরীর আর যখন তোমার শরীর অভুক্ত থাকবে তোমার শরীর থেকে কি হবে দেখবে শরীরে যে সমস্ত রোগ দাগ বাসা বেঁধেছে এই রোগগুলো দূর হয়ে যাবে সুবহানাল্লাহ জাপানের একজন বিজ্ঞানী আজ থেকে 54 বছর পূর্বে উনি একটা গবেষণা করেছিলেন কিন্তু আমাদের সামনে এসেছে 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী উনি অশোবি শিউনেরি অশোবি উনি একটা বিষয় আবিষ্কার করতেন 2016 সালে উনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ প্রাপ্ত হয়েছেন অটোফেজি নামক একটা জিনিস আবিষ্কার করেছেন অটোফেজি কি অভুক্ত থাকা নিজেকে নিজে খেয়ে ফেলা মারাত্মক কথা নিজেকে নিজে খেয়ে ফেললো তাহলে কেমন কথা হলো নিজেকে নিজে খেয়ে ফেলা মানে উনি বলছেন যে মানুষের শরীরে মানে আমাদের কাজ করার জন্য শরীরের মধ্যে এক প্রকার প্রোটিন তৈরি হয় এবং এই প্রোটিনের দরকার আছে কিনা শরীরে প্রোটিনের দরকার আছে এবং প্রোটিন তৈরি হয় তার মধ্যে 30% এমন প্রোটিন আছে যেগুলোকে ধ্বংস করে দেওয়া বের করে দেওয়া বা অন্য কোনো উপায়ে কাছে লাগানো জরুরি যদি এটা বের না হয়ে যায় ধ্বংস করে না দেওয়া যায় তাহলে ক্যান্সারের মতন বড় বড় রোগ আলসার এর মতন বড় বড় রোগ আমাদের শরীরের মধ্যে দানা বাঁধতে পারে বুঝতে পেরেছেন আর এইটা থেকে বাঁচার জন্য এই যে অপ্রয়োজনীয় 30% প্রোটিন এটা থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ একটি উপায় হলো অটোফেজি অটোফেজি কি অভুক্ত থাকা বা উপবাস থাকা কিন্তু দেখেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটাই আমাদের প্রতি দয়াবান এবং মেহেরবান যে আমরা হয়তো ইচ্ছাকৃতভাবে একে একে আমরা সিয়াম রাখবো না আমরা অভুক্ত থাকবো না তাই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আমাদের উপর বছরে একটি মাস বাধ্যতামূলক অভুক্ত থাকার একটা বিধান দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জাপানি বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী অষ্টমী তিনি নোবেল প্রাইজ প্রাপ্ত হলেন এটার উপর যথাযথ থাকতে হবে তার মানে কি মুসলিমরা সিয়াম রাখবে এবং তিনি জোর দিয়ে বলেছেন যে মুসলিমরা যখন সিয়াম রাখে সুবহানাল্লাহ তাহলে সিয়াম আমাদের জন্য প্রকৃতপক্ষে কল্যাণ বরকত নিয়ে হাজির হয়েছে কিনা হাজির হয়েছে আমাদের জন্য কল্যাণ নিয়ে আমরা অনেকে মনে করি যে এই সিয়াম রাখলে শরীর নষ্ট হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাবে এই কথাটি ভুল আজকে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে সিয়াম রাখলে পরে শরীর নষ্ট হয় না শরীর খারাপ হয় না আমাদের কিছু কাজের কারণে কি হয় শরীর খারাপ হয় যেমন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যে অভুক্ত থাকলাম থাকার কারণে শরীরের মধ্যে থেকে
অপ্রয়োজনীয় প্রোটিনগুলো বের হয়ে গেল। এতে করে আমাদের শরীরের মধ্যে যে রোগগুলো বাসা বেঁধেছিল এই বাসাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। কিন্তু সমস্যা হলো এই যে আমরা এটার মাধ্যমে যাচ্ছি গ্যাস, গ্যাস্ট্রিক, আলসার বা ক্যান্সার এই জাতীয় রোগ থেকে বাঁচতে পারবে, কিন্তু আসলে দেখি যে আমাদের গ্যাসটা আরো বেড়ে যায়। কারণটা কি? কারণ হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞান কিছুদিন আগে দৈনিক ইনকিলাব একটি তথ্য প্রকাশ করেছে, পত্রিকা দৈনিক ইনকিলাব পত্রিকা একটা তথ্য প্রকাশ করেছিল। সেখানে তারা উল্লেখ করেছে যে দেখেন যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করি, এতে আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই, বরং এটা আমাদের জন্য উপকার। কিন্তু সমস্যা হলো এই যে আমরা স্বাভাবিক খাদ্যাভ্যাস না বানাই আমরা কি করি, অত্যন্ত মশলাদার খাবারগুলো আমরা কি করি ইফতারির সঙ্গে সঙ্গে খাই। যেমন আমরা অতিরিক্ত তৈলাক্ত, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মশলাদার খাবার খাচ্ছি, সাথে খাচ্ছি বুট, সাথে খাচ্ছি পেঁয়াজু, সাথে খাচ্ছি বেগুনি, সাথে খাচ্ছি আপনার শরবত, হ্যাঁ মানে সব কিছু একসঙ্গে করে নিয়ে আমরা খাচ্ছি, পেয়েছি কি খাবো, খাইতে খাইতে এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের ইফতারের সময় যে আমাদের গ্লুকোজের মাত্রাটা বেড়ে গেল, বেড়ে যায় শরীরটা আর থাকে না, একবার শরীর ছেড়ে দেয়। এই জন্য আমরা দেখতে পাই যে ইফতারের পরে আমাদের শরীর ছেড়ে দিয়েছে, ওই সময় আমাদের মনে হয় না যে আমরা আর উঠে কোনো কাজ করি, আমরা কি করি বিছানায় যাই শরীরটাকে এলিয়ে দিই। কথাটা কি ভুল বললাম আমরা? এটা কারণ হলো একটাই যে সেটি হলো আমাদের সঠিক খাদ্যাভ্যাস মেনে না চলা। অথচ ইসলাম কিন্তু আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পূর্বে খেজুর খাইতেন, ইফতারের পূর্বে কি করতেন খেজুর খাইতেন। তার মানে এই নয় যে ইফতারের পূর্বে খেজুর খাইতেন আরো অনেক কিছু খেয়ে একবারে পেট ভর্তি করে মসজিদে এসে সালাম আদায় করতেন, বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু এটা বলছি না যে খাওয়া যাবে না, কিন্তু আমরা বলছি আমরা কেন উপকার পাচ্ছি না। আমি সহ আমি যে নিজেকে বাদ দিচ্ছি এত সুন্দর কথা বলছি, আমি যে মানছি আমিও কিন্তু মানছি না বিষয়গুলো, আমি আপনাদেরকে বোঝাচ্ছি নিজেকেও বোঝাচ্ছি যে আমরা এই সঠিক খাদ্যাভ্যাস না মানার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন এবং ইফতারিতে তিনটা খেজুর খেয়েছেন, খেজুর খান নাই বা কয়েকটা খেজুর খেয়েছেন বা একটা পেলে একটা খেয়েছেন, যদি খেজুর না পেয়েছেন তখন তিনি কি করেছেন পানি দ্বারা ইফতার করেছেন এবং তিনি বলেছেন পানি হলো কি পবিত্র গরম, অর্থাৎ আমাদের দেহটাকে পবিত্র করে এই পানি। এতে করে দেখা গেছে যে সিয়ামের একটা উপকার পেয়েছেন, কিন্তু আমরা উপকার কেন পাচ্ছি না? আমাদের সঠিক খাদ্যাভ্যাস না মানার কারণে আমরা পাচ্ছি না। খাইতে যখন বসছি তখন মা বলে খা আর একটু খা, এইটুক খাইলে হয় না, স্ত্রী বলে আর একটু খাও এইটুক খাইলে হয় না, সারাদিন রোজা রাখবে না খাইলে কেমন হয়, এই যে দেখা যাচ্ছে নিজেও মনে করছি যে না খাইলে তো হবে না সারাদিন সিয়াম পালন করবো কি করে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের বারো বেজে যাচ্ছে, সম্মানিত উপস্থিতিকে রাম, কিন্তু বাস্তবে করতে সিয়াম আমাদের জন্য মনোনীত কল্যাণ বরকত এবং রহমত আমাদের কাছে হাজির হয়েছে, কিন্তু আমরা রহমত কল্যাণ বরকত এগুলো থেকে বঞ্চিত হচ্ছি নিজেদের কারণে। যাই হোক, সিয়ামের মধ্যে কি রয়েছে, গুনাহ মাফের বিষয় রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ইমান ও ইহতিসাব গফির লাহু মা তাকদ্দাম মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে প্রতিদান প্রাপ্তির আশায় সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা করা, রমজান মাসে আপনি তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাবন কাবার রমাদান ইমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন যামবি। রোজা সিয়াম পালন করলো সঙ্গে সঙ্গে, সিয়াম পালন করার সঙ্গে সঙ্গে যারা ইমানের সাথে প্রতিদান প্রাপ্তির আশায় রমজানের রজনীগুলোতে জাগরিত হয়ে হয়ে সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে মাফ করে দিবে। এখানে একটি কথা বলে নিই, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর সুপ্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, ইতাইয যাকাত, যাকাত প্রদান করা, সাওমে রমাদান বা হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিল, আর হলো কি বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে যারা আর্থিকভাবে সক্ষম শারীরিকভাবে সক্ষম তাদের জন্য বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, কাবাগাহের জিয়ারত করা। তাহলে ইসলামের স্তম্ভ পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে একটি হলো কি সিয়াম, একটি হলো সিয়াম, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন।
সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়ামকে ফরজ করেছেন এবং রাত্রিতে জাগরণ হওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফল করে দিয়েছেন। কি করেছেন? মাফল, অর্থাৎ রমজানের রাত্রিবেলায় জাগরিত হয়ে সালাত আদায় করাটাকে আল্লাহ মাফল করেছেন। এই নাফল করলে আদায় করলে কি হবে? পূর্বের সব আমার গুণাগুলো কি আল্লাহ মাফ করে দিবেন এবং তওবার একটা দ্বার আমাদের জন্য খুলে যাবে। আমরা বলবো আল্লাহুম্মা ইন্না কাফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে দোয়া করছি আবার বলতেছি আস্তাগফিরুল্লাহ তাবিলাই, এগুলো হলো তওবা আমরা করছি। তাহলে রমজান মাস এই রাতগুলো আমাদের জন্য তওবার জন্য একটা বড় একটি মাধ্যম। এখন বিষয় হলো আচ্ছা, এই উৎসাহিত করা ছাড়া অতিরিক্ত আর কিছু বলার প্রয়োজন আছে? আমাদের মধ্যে কিছু মেম্বার এমন আছে, এমন কিছু সদস্য আছে যারা মনে করে যে হুজুররা কেন রমজান মাসে তারাবি নামাজ আদায় করাটাকে ফরজ করে দেয় না। তাদের ভাষাটা এমন যে আমরা যেন বলে দিই যে তারাবি নামাজটা ফরজ, আচ্ছা আল্লাহ কি ফরজ করে দিয়েছেন এই নামাজটা? তাহলে আমি ফরজ করলে শরীয়ত পূর্ণতা হয়ে গেলাম না? আমি তাহলে আমি যদি এটা ফরজ করি তাহলে আমি কি ইসলামের মধ্যে থাকি? কিন্তু আপনাদের মধ্যে এমন কিছু কিছু পার্সন আছেন যারা মনে করেন এটা আমরা ফরজ করে দিই, কিন্তু আমরা উৎসাহিত করছি, এনকারেজিং করছি যেটা আমরা, যে আপনি সালাত আদায় করেন রমজান মাসে, যে মান সব অবদান আই বড় ব্যক্তি সবার গুফির আল্লাহ মা তাকার দামা দাম বীর রমজানের সিয়াম পালন করলে আল্লাহ পূর্বের গুণা মাফ করে, সঙ্গে সঙ্গে রমজানের রাত্রির সিয়াম পালন করলে আল্লাহ পূর্বের গুণা মাফ করে দিলে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার এর থেকে আর কি আছে বলার? এর থেকে কি বলার আছে? আপনি যদি আমার উৎসাহ বাক্য বুঝতে না পারেন তাহলে এটা আপনি ভুল বুঝবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস আসলো আর নিজেকে যে গুনাহ মুক্ত করতে পারলো না তার চাইতে হতভাগা পুরো কপালে আর কেউ নেই, সে ধ্বংস হোক। তাহলে এতটুকু বলার পর আপনি বুঝবেন যে রমজান মাসে রাত্রিবেলা নামাজ পড়তে হবে কি না হবে। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা, কিন্তু ফরজ সালাত নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কেনা সন্নত করলো করলো না, কেনা রমজান মাসে তারাবি করলো করলো না, কিন্তু কয়জন ফরজ সালাত আদায় করলো এই বিষয়টা আমাদের সামাজিক ব্যক্তিত্বদের আমাদের কোনো পার্সনের মাথা ব্যথা নেই। কথাটা কি আমি ভুল বলেছি? যেইগুলো মসজিদে আসে এইগুলোকে নিয়ে আমরা কি করে কথা বলি, কিন্তু যেগুলো মসজিদে আসে না ওগুলোকে নিয়ে আমাদের কোনো শব্দই নেই, কারণ ওদের দেখে আমরা ভয় পাই। ওদের দেখে আমরা কি পাই? ভয় পাই। বেনামাজিদের দেখে যে নামাজে এত ভয় পায় এটা আশ্চর্যের ব্যাপার। যাই হোক, এদিকে আমি বাড়াতে যাচ্ছি না, আপনাকে এতটুকু বললাম যে রমজান মাসের কিয়াম করা, লাইলাতুল কদরে জাগরিত হওয়া, প্রতি রাত্রি জাগরিত হয়ে সালাত আদায় করা, এতে অনেক মর্যাদা রয়েছে এবং অনেক গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আপনি এই সালাদগুলো আপনি পরিত্যাগ করবেন না আশা করি। জামাতে পারছেন না একাকে পড়েন, এখন পারেন একটু পরে পড়েন, প্রথম রাতে পারছেন না মাঝ রাতে পড়েন, তাও পারছেন না শেষ রাত্রে সাহরি খাওয়ার আগে এক ঘন্টা আগে উঠেন, উঠে আপনি সালাতগুলো আদায় করেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম এবং কল্যাণ দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কানা লাইলাতিন মিন শাহরিন আমানা সুফিদাত আশ-শায়াতীন ওয়া আমানাতুল জিন্ন, যখন রমজানের রমজান মাসের প্রথম রজনী আগমন করে তখন রমজানকে আল্লাহ কি করে? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলিত করেন। সুফিদাতি শায়াতিন আমানাতুল জিন, অর্থাৎ এখানে একটি প্রশ্ন আমাদের জাগে, প্রশ্নটি হলো শয়তানকে যদি বাধাই হয়ে থাকে তাহলে মানুষ এত পাপ করে কেন? প্রশ্ন আসতে পারে না? শয়তানকে যদি বেঁধে ফেলে দেওয়া হয় তাহলে আমরা পাপ করি কেন? এর উত্তর বিভিন্নভাবে দেওয়া যায়। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নান নাফসা লামারাতুন বিসসু, নিশ্চয় মানুষ মন্দ কাজের প্রতি আসক্ত, তার প্রবৃত্তি প্রতি আসক্ত। অর্থাৎ আমরা যা মন্দ কিছু আছে আমাদের অন্তর টানে ওই মন্দের দিকে ধাবিত করতে, মন্দের প্রতি আমাদেরকে আসক্ত করে। দেখো শয়তান হলো আমাদের বড় শত্রু। শয়তান কি আমাদের বড় শত্রু? প্রথম উত্তর হলো শয়তান হলো আমাদের বড় শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বড় শত্রুকে বেঁধে ফেলেন, কিন্তু আমাদের প্রবৃত্তি যে আমাদের মন্দ কাজ করতে বলে এটাকে তো আল্লাহ বাঁধেন না, এটা ছাড়া থাকে। বড় শত্রু বাধা থাকে কিন্তু ছোট শত্রু খোলা থাকে। এখন আমরা যদি বড় শত্রু বাধা থাকে ছোট শত্রুর দিকে যদি আমরা না আগাই তাহলে ওই পাপ থেকে বেঁচে থাকাটা সম্ভব। দুই নাম্বার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদের যারা সর্দার নীরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন, কিন্তু ছোট ছোট গুলোকে ছেড়ে দেওয়া থাকে, ওইগুলো আমাদেরকে ধোকা দেয়। আর একটা উত্তর এভাবে হতে পারে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের শয়তান তৈরি করেছেন। শয়তান আছে কয় রকম? দুই ধরনের। সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে আল্লাহ শয়তান থেকে তোমার কাছে আমরা পানাহ চাই। যে শয়তান কি করে? মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়, এই শয়তান থেকে আমরা পানাহ চাই। সেই শয়তান পাই কোথায়? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ। তাহলে জিনদেরকে আল্লাহ গুনাহের বেঁধে ফেলেন, কিন্তু মানুষদেরকে তা আল্লাহ বাঁধেন না। এই জন্য মানুষ শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর একটা বিষয় হলো এই, ডাক্তার জাকির নায়েকের একটা লেকচারে উনি বলছেন যে এই জায়গায় শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে ফেলেন। যেমন উদাহরণস্বরূপ একটা সিংহ, বনের সিংহ, বনের সিংহ যখন ছাড়া থাকে সেই সিংহটা আপনাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করে আপনাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু সিংহটাকে যখন বাধা হলো, সিংহটাকে বাধা হলো, আটকিয়ে ফেলা হলো, তাহলে সিংহ থেকে কিন্তু আমার ভয়টা চলে গেল। কিন্তু আসলে প্রকৃত অর্থে সিংহটাকে কি একেবারে দূর করে দিয়েছেন? দূর হয়নি। এখন সিংহর কাছে আমি যদি না যাই তাহলে সিংহের আক্রমণ থেকে আমি বাঁচতে পারবো। কিন্তু সিংহকে বাধা আছে বা খাঁচায় বন্দি করা আছে। এখন যদি সিংহর কাছে আমি আগায় যাই তাহলে সিংহ কি আমাকে ছেড়ে দিবে? ছাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাপ মুক্ত করার জন্য শয়তানকে বেঁধে রেখেছে। এখন আমি নিজেই যদি শয়তানের সামনে আগায় যাই তাহলে শয়তান তো আমাকে ওসওয়াসা দিবে। বুঝতে পেরেছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাত আশ-শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যখন রমজানের প্রথম রজনী আগমন করে শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং কি করা হয়? গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবু সামায়ে, আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফালা ইবলাগ মিনহা বাব, কোনো দরজাকে বন্ধ করা হয় না। অফুতিয়াত আবওয়াবু জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই সময় হয় মুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইর, একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকেন ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের অন্বেষণকারী সামনের দিকে অগ্রসর হও, ওয়া বাগিয়াশ শাররি, হে মন্দ আত্মা মন্দের অন্বেষণকারী তুমি পিছিয়ে যাও। ওয়াল্লাহি মুতাফাও মিনান নার, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়াদালিকা কুল্লু লাইলাতিন, আর এটা প্রতি রাত্রি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রি আমরা যারা জাহান্নামে চলে গিয়েছি তাদেরকে আল্লাহ মুক্ত করে দেন। কিন্তু জাহান্নাম থেকে তো আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা চাইতে রাজি না। যদি আমরা ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি কেরাম, তাহলে আমরা বুঝতে পারি যে রমজানের অসংখ্য কল্যাণ এবং বরকত রয়েছে, এবং এই রমজান রসিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি রমজান মাসে জোড়ায় জোড়ায় দান করবে নুদিয়া বিন আবওয়াবে জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সমস্ত দরজা থেকে তাকে আহ্বান করবেন। সুবহানাল্লাহ, ইয়া আব্দুল্লাহ হাদা খাইর, এবং বলতে থাকবে হ্যাঁ আল্লাহর বান্দা, এই যে এই দরজাটা করলেন কর, এখানে আসো। ফামান কানা মিন আহলি সালাতি দুইয়া বিন বাবি সালাহ বাবি সালাহ, অতএব যদি কোনো ব্যক্তি সালাতি হয় তাকে সালাতের অর্থাৎ জান্নাতের একটি দরজা, সেটি হলো সালাতের দরজা, সেই দরজা থেকে আহ্বান করা হবে। অমান কানা মিন আহলিল জিহাদি, কোনো ব্যক্তি যদি মুজাহিদ হয় তাকে দুইয়া মিন বাবিল জিহাদি, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, মুজাহিদের দিকে আসো, আমার কাছে আসো। অমান কানা মিন আহলিস সিয়াবি, যদি কোনো ব্যক্তি সিয়ামকারী হয় তাহলে তাকে ডাকা হবে দুইয়া মিন বাবিল রায়্যান, তাকে রায়্যান নামক দরজা দিয়ে তাকে ডাকা হবে। অমান কানা মিন আহলিস সাদাকা, আর যদি কোনো ব্যক্তি সাদাকা ওয়ালা হয় দান সাদাকাকারী হয় দুইয়া মিন বাবে সাদাকাতে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সাদাকা জান্নাতে সাদাকার দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার মা এবং বাবা আপনার জন্য উৎসর্গিত হোক, কুরবান হোক। প্রত্যেক দরজা দিয়ে কোনো ব্যক্তিকে ডাকার প্রয়োজন নেই,
কোন ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকে কোন ব্যক্তিকে প্রত্যেক দরজা দিয়ে ডাকার প্রয়োজন নেই। তারপরেও কি একজন ব্যক্তিকে সমস্ত দরজা দিয়ে আহ্বান করা হবে ডাকা হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালা না। মিশনারি সাল্লাল্লাহু বললেন হ্যাঁ, তাকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে। অর্থাৎ একজন ব্যক্তি সালাতি, একজন ব্যক্তি সিয়ামকারী, একজন ব্যক্তি মুজাহিদ, একজন ব্যক্তি সাদাকাকারী, আর একজন ব্যক্তি বিভিন্ন বিষয় হতে পারে অন্যান্য আমল করেছে, প্রত্যেক কাজ করেছে, এর জন্য একজন ব্যক্তিকে সকল দরজা দিয়ে আহ্বান করা হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ওয়াজু আন আকুনা সকল দরজা দিয়ে আপনাকে আহ্বান করা হবে, যেই দরজা দিয়ে খুশি আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবেন। সুবহানাল্লাহ, তাহলে রমজানের এত কল্যাণ এবং বরকত, এত কিছু রয়েছে কিন্তু আমরা কল্যাণ পাই না। আরো দেখেন, আরো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে কোন সাইমকে ইফতার করাবে, আও জাহাজা গোনিয়া, অথবা কোন গাজীকে অথবা কোন মুজাহিদকে তার যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করে দেবে, ফালাহু মিসলু আজরি, তাহলে তার জন্য পূর্ণ প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম রেখে যেই সওয়াব পাইলেন, অনুরূপ সওয়াবও পাইবে আপনাকে যে ইফতারি করাইলা। সুবহানাল্লাহ, একজন মুজাহিদকে তার সরঞ্জাম দেওয়ার কারণে মুজাহিদ যুদ্ধ করে যেই মর্যাদা লাভ করবে, আপনি তাকে সহযোগিতা করার কারণে আপনিও সেই সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ, সম্মানিত মুসলিমরা, আমরা দেখতে পাই যে আপনাদের এই মসজিদে রমজান মাফি রমজান ব্যাপী ইফতারের আয়োজন করা হয়, রমজান ব্যাপী ইফতারি প্রোগ্রাম থাকে। যারা এখানে ধনাঢ্য ব্যক্তিগণ আছেন তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট দেন, 50,000, 1,00,000, হ্যাঁ এরকম করে 20,000, 30,000 এরকম করে তারা কি করেন এখানে ডোনেট করেন। কিন্তু এই হক কিন্তু আমাদের সকলেরই আছে কম বেশি। আমরা ইচ্ছা করলে এখানে 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, আপনার টাকায় যদি একজন সাইয়াম ও একজন রোজাদার যদি ইফতার করে আপনি কিন্তু তার অনুরূপ সওয়াব আপনি পেয়ে গেলেন। এই জন্য আমি আপনাদের প্রতি উদার আহ্বান জানাবো, এখানে যেহেতু একটা সুব্যবস্থা আছে আপনারা এখানে ডোনেট করবেন। আপনারা এখানে কি করবেন, ইফতারি করার জন্য যাদের আল্লাহ সামর্থ্য দান করেছেন, আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যে আপনি কি করবেন, আপনি এখানে ইফতারি করাইবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এক্ষেত্রে আমাদের কার্পণ্য করলে চলবে না। আপনি মনে করছেন যে আমি যদি এখানে 10,000 অন্তত 10-20,000 টাকা না দিলে কেমন হয়, মনে যদি এরকম সংকোচ লাগে, আমি আপনাদের বলবো যা যতটুকু সামর্থ্য আছে, কারোর 100 টাকা দেওয়ার সামর্থ্য আছে, কারো 500 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সরাসরি হয়তো যারা আয়োজন কমিটি আছে তাদের কাছে দিতে যদি আপনাদের লজ্জা বোধ করে আমাদের কাছে এসে দিবেন, ইনশাল্লাহ আপনাদের নামগুলো কোমর রেখে তাদের কাছে আমরা এই টাকাগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তবে আমি মনে করি কেউই বঞ্চিত হবেন না এই সওয়াবের কাছ থেকে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতিকরা, তাহলে আমরা বুঝতে পারি রমজানের অসংখ্য কল্যাণ এবং বরকত রয়েছে এখানে, কিন্তু এই কল্যাণ এবং বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কারণটা কি? অসংখ্য কারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতাম ওয়া শারাব। হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে, যে যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ অশ্লীল কথাবার্তা, গর্হিত কথাবার্তা, গর্হিত কাজ থেকে, অর্থাৎ খারাপ কথা, খারাপ কাজ থেকে বিরত থাকলো না, মিথ্যা কথা, পরনিন্দা, চগলখড়ি, সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদি, অর্থাৎ হারাম ভক্ত ইত্যাদি থেকে যারা বাঁচতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতামাহু ওয়া শারাবাহু, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খানা পানাহার থেকে বিরত থাকায় উপবাস থাকাতে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো আসে যায়নি। তাহলে এই সিয়াম থেকে যদি আমরা কল্যাণ বরকত পেতে চাই, প্রথম কাজ হলো আমাদেরকে অশ্লীল কথা পরিহার করতে হবে, মিথ্যা কথা পরিহার করতে হবে, গীবত করা পরিহার করতে হবে, পরচর্চা করা পরিহার করতে হবে, হারাম ভাবন পরিহার করতে হবে, সুদ পরিহার করতে হবে, যত প্রকার খারাপ রাস্তা আছে এই রাস্তাগুলো আমাদের আগে বন্ধ করতে হবে।
যদি বন্ধ না করি তাহলে আল্লাহর কাছে এই সিয়ামটা পৌঁছাবে না এতটুকুই হবে যে আমি সিয়াম পালন করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা পৃথিবীতে এত এত অনেক সাইম আছে এমন অনেক রোজাদার আছে লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা তাদের উপবাস করা ছাড়া কোনো লাভ নেই উপবাস করা ছাড়া কোনো লাভ নেই ওয়াকাম মিন কওমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহরু এমন অনেক কিয়ামকারী আছে এমন অনেক সালাত আদায়কারী আছে যাদের দাঁড়িয়ে উঠা বসা করে সালাত আদায় করা ছাড়া কোনো লাভ নেই তার মানে আপনি সিয়ামের ত্রুটি বিচ্যুতির মধ্যে আপনি খেয়াল করলেন না সিয়ামের ত্রুটি বিচ্ছুতির দিকে আপনি তাকালেন না যে আমার সিয়ামটা ত্রুটি হয়ে যাচ্ছে আমার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে এদিকে আপনি খেয়াল করলেন না সারাদিনই রোজা রেখে সন্ধ্যার পরে একটা সিগারেট খেলেন সিয়াম শেষ এদিকে আপনি খেয়াল করলেন হাই রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো কপালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভুক্ত থাকতে বললেন না খেয়ে থাকতে বললেন আজ সন্ধ্যার পরে একটা সিগারেট থেকে আপনি বাঁচতে পারলেন না আপনি কেমন সিয়ামকারী ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু আপনার মধ্যে যে একটা মন্দ প্রবৃত্তি আছে ওই প্রবৃত্তি আপনাকে অ্যাডিকশন করছে যে তুমি একটা সিয়াম কি একটা কি করো সিগারেট খাও ওইটা আপনাকে টেনে যাচ্ছে যে তুমি একটা নিশাদা দ্রব্য খাও একটা জর্দা দিয়ে পান খাও এইটা ওটা বলতেছে আপনাকে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়াম ইল্লা যামা উপবাস করা ছাড়া এই রোজাদারের কোনো লাভ নেই ওয়া কাম মিন কওমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহা এবং অনেক সালাত আদায়কারী আছে অর্থাৎ সালাত আদায় আমরা তারাবি পড়ছি আমরা মনে করি যে এসে মনে হয় এই যে উঠলাম বসলাম ডিপ দিলাম সিজদা দিলাম দিয়ে আমরা চলে গেলাম হ্যাঁ আধা ঘন্টার মধ্যে যদি শেষ হয়ে যায় মাশাআল্লাহ মারহাবা কত বাহাবা কত ভালো এটা অনেক ভালো আসলে এটা ভালো না রুকু সিজদার প্রতি খেয়াল নাই ধীরে স্থিরতা নেই এই ধরনের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না নামাজ এই ধরনের সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না এমন অনেক মসজিদ আছে যেই মসজিদগুলো তারাবি সালাত আদায় হয় মানে একজন মুসল্লি পিছনে উঠা বসা করতে তাদের এত কষ্ট হয়ে যায় মানে ইমাম সাহেবের সঙ্গে উঠা বসা সম্ভব নয় মানে দিচ্ছে কে উঠছে আমরা যখন একা একই সালাত আদায় করি তখন আমাদের এই অবস্থা থাকে যে কাত রাকাত গুলো শেষ করতে পারলে হয়ে গেল এই জন্য বিষয়টা বলছেন কাম মিন কওমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহর এমন অনেক কিয়ামকারী আছে সালাত আদায়কারী আছে রাত জেগে জেগে সালাত আদায় করে ওরে রাত জাগাতে কোনো লাভ নেই এবং সঙ্গে সঙ্গে সে গর্ব অহংকার করে এটা করে কোনো লাভ নেই এই জন্য আমাদের এই সিয়ামের ত্রুটি বিচ্ছুতির প্রতি সিয়ামের খারাপ দিকের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের সিয়ামের কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে না যায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু আমালি ইবনে আদম ইউজাবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি যিফিন আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধন করা হয় কল আল্লাহ তাআলা ইল্লা সাম আল্লাহ তাআলা বলেন তবে সিয়াম ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আসবিহি কারণ সিয়াম আমার জন্য রাখে এবং আমি বান্দার প্রতি দান দিয়ে দেবো সুবহানাল্লাহ একটা নেক কাজ করলে 10 থেকে 700 একটা টাকা দান করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধন করা হয় বৃদ্ধি করে দেওয়া হয় কিন্তু সিয়াম এমন একটি ইবাদত সিয়াম এমন একটি ইবাদত যেই ইবাদত করলে আল্লাহ বলছে একে কত দেব কতটুকু দেব আমি আল্লাহই ভালো জানি এবং আমি বান্দাকে পরিপূর্ণ দিয়ে দেবো আমিই দেবো কতটুকু দেবো আমি আল্লাহই ভালো জানি আবু ওয়াহিনী নামক একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন হে আল্লাহর রাসূল বলুন এই আমালি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে পরে আমি জান্নাত পেতে পারি বা মুক্তি পেতে পারি আমাকে এমন একটা আমলের কথা বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকা বিসসালাম তুমি সিয়াম পালন করো লোকটি আবার বলল বলুন এই আমালি হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকা বিসসালাম তুমি সিয়াম পালন করো ফাইনাহু লা আদলা লাহু কারণ এর কোনো তুলনা হয় না সিয়ামের কোনো তুলনা হয় না অতএব তুমি সিয়াম রাখো সুবহানাল্লাহ আমরা এই সিয়াম পেয়েছি আমরা করতে না চাইলেও আমরা করতে বাধ্য যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আমরা উল্কাটা বর্ণনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাধ্য করে দিয়েছেন বান্দা তুমি যেমন তোমার রবকে খুশি করবে আমি খুশি হয়ে তোমার বডিটাকে আমি সুন্দর করে দেবো এই জন্য আমি তোমাকে বাধ্য করে দিলাম তুমি একটা মাস সিয়াম পালন করো সুবহানাল্লাহ
সম্মানিত মুসলিমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কল্যাণ এবং বরকত দিয়েছে। ওয়ালা খুলুফু ওয়ালা খুলুফি আতিয়াবু মিন রিহিল মিসকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার বান্দা সিয়াম থাকার কারণে তার মুখে একটা গন্ধ আসতে পারে, আর এই গন্ধটা আমার কাছে এতটাই প্রিয়, এটা যেন মিষ্টি আম্বরের সুগন্ধের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ, কত প্রিয় আল্লাহর কাছে, এত প্রিয় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই গন্ধটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম জান্নাহ, সিয়ামটা হলো বান্দার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। অতএব কোনো বান্দা যখন সিয়াম পালন করবে আর তার সঙ্গে যদি কোনো ব্যক্তি ঝগড়া করতে আসে, আপনাকে মারতে আসে, মারামারি করতে আসে, আপনি ঝগড়াই জড়িয়ে না করে আপনি বলেন আমি হলাম সিয়াম, ছাড়েন আমি হলাম রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়ারফাস ইয়ারফাস ফালা ইয়ারফাস, অতএব সে যেন কি না করে, অশ্লীল কথা না বলে এবং কারো সঙ্গে যেন ঝগড়া না করে, চিল্লা পাল্লা করে, উচ্চ বাচ্চ করে কথা না বলে, এটা হলো সিয়ামের পবিত্রতা। এখন আমরা সিয়াম রেখে আমরা কি করতে পারি, সারাদিন আমরা কি আড্ডা গুজব এগুলো করে আমরা ব্যয় করবো না? সিয়াম রেখে আমরা কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল্লাহ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য তার মাহবুবের কাছে কি করবে, সুপারিশ করবে। সিয়াম বলবে আয় রব্বি ইন্নি মানাআতুন তাওম ওয়া শাহওয়াত বিন নার ফাসাফিনি ফিহি, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পানাহা এবং জৈবিক চাহিদা পূরণ করা থেকে আমি তোমার বান্দাকে কি করেছি, আমি বিরত রেখেছি, ফাসাফিনি ফিহি, আতে আমার পক্ষ থেকে তুমি সুপারিশ কবুল করো, আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো। ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল্লাহ, এবং কোরআন সুপারিশ করে বলবে ইয়া রব্বি ইন্নি মানাআতু ইন্নি মানাআতু নাওয়া বিল লাইলে, রব্বুল আলামিন আমি তোমার এই বান্দাকে রাত্রি বেলায় ঘুমানো থেকে আমি বিরত রেখেছি, ফাসাফিনি ফিহি, অতএব তুমি আমার পক্ষ থেকে কি করো, সুপারিশ কবুল করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতএব তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, অতএব আমরা সিয়ামকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাওবা ইস্তিগফার করব, অহেতু গল্প গুজব অহেতু আর যে টিভি সিনেমা এগুলো দেখে আমরা আমাদের সময়গুলোকে ব্যয় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাল হাসানু ইবতিগা ওয়াজহিল্লাহ তাআলা, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই বলবে, খতিমা লাহু দাখালাল জান্নাহ, এবং যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার এই কথাটাই শেষ কথা হয়, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, এই শেষ কথার উপর আমল থেকে যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমান সামা রমাদান ওমান সামা ওমান সওয়াব, আর যে ব্যক্তি কি করবে সওয়াব তিকা ওয়াজহিল্লাহি, আল্লাহ সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, খতিমা লাহু সওয়াব তিকা আল্লাহ সন্তুষ্টির জন্য, খতিমা লাহু কি খতিমা লাহু আমিন জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দাখালাল জান্নাহ, এবং এই আমলটাই শেষ আমল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর একজন ব্যক্তি ওমান সাদাকা ওমান তাসাদদাকা বিসাদাকাতিন তিগা ওয়াজহিল্লাহি খতিমা লাহু দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি নাম সাদকা করবে, নাম সাদকা করে কি করবে এটাই তার শেষ আমল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সম্মানিত মুসলিমরা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক দানশীল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক দানশীল ছিলেন, বিশেষ করে যখন রমজান মাস আগমন করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহিত বাতাস অপেক্ষা অধিক দান করতেন, আফওয়ালান নাস, তিনি কি করতেন অধিক দান করতেন, মানুষের মধ্যে সবচাইতে বেশি দান করতে, বিশেষ করে রমজান মাস যখন আসতো আর জিব্রাইল আমি তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন কি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক দান করতেন, অধিক দান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা রমজান মাস এসেছে আমরা তো এমনি দান করি, আপনারা অনেক দান করেন, রমজান মাস এসেছে দানের হাতটা আরো বাড়িয়ে দিবেন, দানের হাতটা আপনারা আরো বাড়িয়ে দিবেন। এই যে দেখেন আজকে দানের কারণে মসজিদে আপনারা এসির বাতাস খাচ্ছেন, এটা কি দানের কারণে না? যদি সবাই বলতো যে না এটা দান করবো না, এতে কিন্তু আপনাদেরও শরীর খাওয়ার একটা বিষয় আছে, এই জন্য আপনারা বেশি করে মসজিদে দান করবেন। ওই যে অমুক সাহেব দিয়েছেন 1 লাখ, অমুক সাহেব দিয়েছেন 2 লাখ, অমুক সাহেব দিবে 50,000, অমুক সাহেব দিবে 20,000, আমার আপনার কি এখানে অংশগ্রহণ নেই? আপনি প্রকাশ্যে না পারেন গোপনে দেন,
আপনি প্রকাশ্য পাচ্ছেন না গোপনে দিয়ে দেন। যদি মনে করেন না আমি প্রকাশ্য দিব, আপনি দেন আপনার 5,000, 10,000, 20,000, 50,000, হ্যাঁ 1 টাকা, 2 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন এই দানের হাতগুলো কি করবেন আপনি বাড়িয়ে দিবেন। এবং আপনার আশপাশে যে সমস্ত গরিব মিসকিন আছে এগুলোর প্রতি কি করবেন আপনি এই রমজান মাসে আপনি সদয় হাত বাড়িয়ে দিবেন, যাতে করে কোনো মানুষ আজকে এই রমজান মাসে অভুক্ত না থাকে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। এবং মসজিদের খোঁজ খবর আপনারা রাখবেন যে মসজিদের ফান্ড কেমন কি আছে না আছে, কতটুকু লাগবে না লাগবে, এই বিষয়গুলো আপনারা খোঁজ নেবেন। খোঁজ নিয়ে আপনারা স্বেচ্ছায় সদ ইচ্ছায় মসজিদে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করা বেশি বেশি করে দান করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি কিরাম, আমরা আজকের এই আলোচনাতে যতটুকু শুনলাম যে রমজানের মুবারকের এর মধ্যে কতটুকু কল্যাণ এবং বরকত নিহিত রয়েছে এবং বান্দার জন্য গুনাহ মাফের একটি বিষয় রয়েছে, কিন্তু আমরা অত্যন্ত পুরা কপালি যে আমরা নিজেদেরকে আমরা মাফ করে নিতে পারছি না, সেটি হলো আমাদের কাজজাদি দ্বারাই আমরা এই কাজগুলো করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মুবারকের কল্যাণ বরকত লাভ করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা অশ্লীল গর্হিত কথা কাজ এবং হারাম ভক্ষণ এগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে নিষেধাজ্ঞা দ্রব্য থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে সুদ ঘুষ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জেনাবে বিচার থেকে বাঁচাও। আজকে রমজান মাস আসছে অথচ পরকিয়ার যেরকম ছিল না, আমরা যদি আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ নেই আমরা দেখবো জেনাবে বিচার এগুলো ছাইলাভ হয়ে যাচ্ছে। এই সমাজেও খোঁজ নেই অনেক এরকম বের হয়ে পড়বে, সারা বাংলাদেশে আসছে একই চিত্র, একটাই চিত্র, সেগুলো হলো ধর্ষণ, পরকিয়া এবং খুন, এগুলো আমরা চিত্র। আপনার ফেসবুক, ইউটিউব, তারপরে টিভি চ্যানেল এগুলো খুললে পরেই একটাই মানে টপ নিউজ সেটা হলো কি আপনার হচ্ছে ধর্ষণ, টপ নিউজ সেটা হলো কি পরকিয়া, টপ নিউজ সেটা হলো কি খুন গুম, এগুলো হলো টপ নিউজ। তা আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান রসওয়াত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের এই খারাপি নজর থেকে তুমি আমাদেরকে বাঁচাও, শয়তানের নকশ কদম, শয়তানের রোড ম্যাপ, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সামনের যে সিয়ামগুলো আছে এই সিয়ামগুলো তুমি আমাদেরকে সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সামর্থ্যবানদের সামর্থ্য অনুযায়ী দান করার, সামর্থ্যবানদের সামর্থ্য অনুযায়ী সদকা করার, এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দান সদকা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, একজন আরেকজনের প্রতি সাহায্য সহযোগিতা হাত বাড়াও।